বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বাড়িতে হামলার অভিযোগে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার ছেলে ইশরাক হোসেন। মঙ্গলবার গভীর রাতে একদল দুর্বৃত্ত মোটর সাইকেলে করে রাত একটার দিকে সাদেক হোসেন খোকার গোপীবাগের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেন ইশরাক। দুপুরে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে সরকারের কোনো উস্কানিতে বিএনপি পা দেবে না বলে মন্তব্য করেন তিনি। বিজয় দিবসের রাতে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ন্যাক্কারজনক জানিয়ে হামলার বিচার দাবি করা হয়। পরে যে বা যারা এটা করেছে এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ ছিল, তো আমরা এই ধরনের পদক্ষেপে কোনোভাবে পা দিব না। প্রথমে আইনি পদক্ষেপই নিব এবং পরবর্তীতে আমাদের পার্টি এই বিষয়ে আরও বিস্তারিত আপনারা আগামীকাল আমরা জানতে পারবো। অবশ্যই এটা তো একটা নিন্দনীয় ঘটনা যে বিজয় দিবসের প্রথম প্রহরে একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় এই ধরনের হামলা করা হয়।